আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে থেকে আপনাদের প্রবাস বার্তায় স্বাগত জানাচ্ছি, আমি ওয়ালিউল হাসানাত। আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের নানা ধরনের অভিযোগ থাকে এবং ব্যক্তিগত কাজও থাকে। এর ভিতরে কিন্তু অনেকেই অভিযোগ নিয়ে আসেন যে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে প্রথম ফ্লোর, সেই ফ্লোরে কিন্তু অভিযোগ ডেস্ক আছে, সেখানে তারা অভিযোগ দায়ের করার জন্য আসেন। এর ভিতরে থাকে যে তারা বিদেশে গিয়ে সঠিক কাজ পাচ্ছেন না কিংবা বেতন পাচ্ছেন না, আবার এমনও দেখা যায় যে তারা বিদেশে গিয়ে নানা ধরনের প্রতারণার শিকার হন। এই অভিযোগগুলো কিন্তু তারা এই ডেস্কে জমা দিতে আসেন। তো আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি সিরাজগঞ্জ থেকে এসেছেন এখানে অভিযোগ দায়ের করার জন্য। আমরা তার কাছ থেকে জানবো যে আসলে উনি কি অভিযোগ দায়ের করতে এসেছেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কি প্রতিকার চাচ্ছেন, বিষয়টি জানবো তার কাছ থেকে। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, আমি সিরাজগঞ্জ থেকে আসছিলাম এই প্রবাসী কল্যাণে। আমার বড় ভাই বিসিএল কোম্পানি থেকে সোজা আরবিতে গেছে, যার পরে ওনারা কোম্পানির ভিসাও কথা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনারা এখন সাপ্লাই কোম্পানিতে রাখছে। রাখার কারণে ধরেন যে বাসা থাকেনি, টাকা পয়সা পাঠান লাগে, মানে থাকা খাওয়া একটা খুবই অসুবিধা, ঠিক আছে। বাসা থেকে টাকা পয়সা পাঠান লাগে, ওই টাকা দিয়েই জীবনযাপন করে, ঠিক আছে। কতদিন আগে গেছে? আপনার মার্চে গেছে, 2 মাস হয়েছে বন্ধ, কোনো কাজ কাম দেয় নাই। না পরে আমার বড় ভাই এখন আমার কুয়াতো ভাই সৌদি আরবে থাকে, ওনার কাছে এখন আছে, ঠিক আছে। ওখানে খাওয়া দাওয়া করতেছে, ওনার কাছে টাকা পয়সা নিয়ে চলে। লিখিত অভিযোগ দিয়েছেন কি আপনারা? হ্যাঁ, লিখিত অভিযোগ দিয়েছে। আজকে প্রবাসী কল্যাণে আসছিলাম, আসার পরে ওনারা আমার অ্যাপ্লিকেশন লেটার একটা দিয়েছে ওনাদের কাছে, ওনাদের দেওয়ার পরে আমার কাছে একটা এটা দিয়েছে। দেওয়ার পরে ওনারা সিল মেরে বললো যে আপনার কাজ হয়েছে। পরে আমি বলবো যে আমার কাজ কদ্দূর কী হয়েছে না হয়েছে আমি কেমনে জানবো, মানে কাজটা হইতেছে কি না হইতেছে আমি কেমনে জানবো। পরে ওনারা দেখি যে নায়িকা চলে গেছে আর কি, তার জন্য আমি আর বলতে পারি নাই। টাকা পয়সা ঋণ করে নিয়ে গেছে, টাকা পয়সা তো শোধ করা লাগবে। আচ্ছা, আপনি কবে টাকাটা দিয়েছেন ওই কোম্পানিকে এবং কত টাকা দিয়ে তিনি গিয়েছেন? উনি 4 লাখ টাকা দিয়ে গিয়েছেন। 4 লাখ টাকা দেওয়ার পরে ওনারা আবার এক্সট্রা আরও 12,000 টাকা নিচ্ছে। তিনি যেমনটি বলছিলেন যে তারই আপন ভাই আব্দুল খালেক বিজিএল ওভারসিজ লিমিটেড নামে একটি রিক্রুটিং এজেন্সি, যার লাইসেন্স নাম্বার হচ্ছে 2017। তো এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চলতি বছরের 2 এপ্রিল তার ভাই সৌদি আরবে যান এবং এই রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে তার ভাইকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে সৌদি আরবের একটি সরাসরি কোম্পানিতে তাকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু তিনি সৌদি আরবে গিয়ে দেখতে পান যে এটা একটা সাপ্লাই কোম্পানি এবং তিনি এর আগেও জানিয়েছিলেন যে আসলে তিনি কোনো সাপ্লাই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী না বা চান না। এরপরও তাকে এই সাপ্লাই কোম্পানিতে পাঠানো হয়েছে। তারই মতো আরও কয়েক শতাধিক বাংলাদেশি সেখানে আছেন কাজের অপেক্ষা। ইউটিউব এবং ফেসবুকে এই রিক্রুটিং এজেন্সির এরকম বিজ্ঞাপন ছিল যে সরাসরি সৌদি আরবে কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে এবং এই বিজ্ঞাপন দেখেই কিন্তু এইসব বাংলাদেশি তাদের উৎসাহিত হয়ে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গিয়ে সেখানে প্রতারিত হয়েছেন যেমনটি তারা অভিযোগ করছেন এবং এর প্রতিকারও তারা চাচ্ছেন। প্রতিকার চাচ্ছি যে আমার ভাই ভালো একটা কাজ দিক, উনি খুবই অসুবিধায় ভিজে আছে, একটা কোম্পানি ভালো কোম্পানিতে দিক, সাপ্লাই কোম্পানিতে রাখছে ওনাকে বর্তমানে। এখন সবশেষে আপনারা যে এখানে লিখিত অভিযোগ দিয়েছেন, কি জানানো হয়েছে এখান থেকে? এখান থেকে আমি অ্যাপ্লিকেশন লেটার দেওয়ার পরে ওনারা আমাকে থেকে আর কিছু বলে নাই যে কাজ হবে কি হবে না, সে পর্যন্ত আমাকে কিছু জানে নাই, ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম এই হাফিজুর রহমানের বক্তব্য। তিনি যেমনটি বলছিলেন যে তারই আপন ভাই আব্দুল খালেক গেল 2 মাস আগে সৌদি আরবে, তারা গিয়েছেন একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, কিন্তু সেখানে যে কাজের ভিসায় গিয়েছেন বা যে কাজের উদ্দেশ্যে গিয়েছেন সেই কাজটি সেখানে তিনি পাননি। তারই কিন্তু অভিযোগ এতক্ষণ তিনি যেমনটি বলছিলেন যে পারিবারিক সমস্যার কথা এবং সেই অভিযোগের কথা যে তিনি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসে লিখিত অভিযোগ দিয়েছেন। এবং এখানে একটি বিষয় যে তিনি বলছিলেন যে আসলে আমি যে অভিযোগটি দায়ের করেছি বা লিখিত অভিযোগ দিয়েছি এখানে, আমি কীভাবে জানবো যে আসলে অভিযোগের অগ্রগতি কতটুকু অথবা এই অভিযোগের পরে কতটুকু প্রতিকার হয়েছে বা কতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, তিনি কিন্তু একটি আশঙ্কা প্রকাশ করছেন এবং সেই সাথে কিন্তু আশ্বস্ত হচ্ছেন যে বা আশাও রাখছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরবর্তীতে হয়তো বা ভালো একটি বা সঠিক কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা নেওয়া হবে, তিনি যেমনটি বলছিলেন। এর আগেও কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সংবাদকর্মীরা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ কিংবা মন্ত্রণালয়ের যে সচিব ডক্টর আহমেদ মনিরুল সালিন স্যারকেও কিন্তু আমরা এই প্রবাসীদের বা কর্মীদের এই নানা অভিযোগের কথা কিন্তু আমরা বলেছি, এখনও বলি। তারা যে বিষয়টি বলেন যে কর্মীরা যদি আনুষ্ঠানিকভাবে বা তারা যদি লিখিত অভিযোগ না দেয় তাহলে তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। তো যেহেতু আজকে সিরাজগঞ্জের এই হাফিজুর রহমান সে সিরাজগঞ্জ থেকে এসে এখানে লিখিত অভিযোগ দিয়েছেন তার ভাইয়ের বিষয়ে, আমরাও আশা রাখছি যে হয়তোবা এই লিখিত অভিযোগের কারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন এই বিষয়টি দেখভাল করেন, তাদেরও কাজের একটি সুবিধা হবে এমনটি আশা।
আশা রাখছি। তো যারাই প্রবাসে কিংবা দেশে বা যেখানে এই খাত সংশ্লিষ্ট নানা ধরনের অভিযোগ থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা কিংবা প্রতারণার শিকার হয়ে থাকেন, তারা অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসে লিখিত অভিযোগ দেবেন। এই ক্ষেত্রে আপনাদের সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নিতে সুবিধা হবে। আজকের মতো এই ছিল এখানকার মতো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তথ্য, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। এছাড়াও প্রবাস খাতের সকল খবরাখবর সবার আগে জানতে প্রবাস বার্তা ইউটিউব চ্যানেল, প্রবাস বার্তা ফেসবুক এবং প্রবাস বার্তা ওয়েবসাইটের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।